আজ 17ই মে, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। কোন পেশেন্টকে আমরা বলবো যে তার হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার আছে, যাদের বিপি 140/90 বেশি হয়ে যাবে? সেক্ষেত্রে মেডিকেশনের প্রয়োজন আছে এবং তার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন দরকার পড়ে। এবার সমস্যাটা যেখানে হয় যে অর্ধেক মানুষ জানতেই পারেন না যে তাদের হাইপারটেনশন আছে, কারণ এটার কোনো প্রাইমারি সিমটমস নেই সেই অর্থে যে বাইরে থেকে দেখে বোঝা যাবে, যদি না কেউ রেগুলার বিপি মনিটরিং করে। তাহলে যেহেতু আইডেন্টিফাই করতে অনেকটা সময় লাগে, যতক্ষণে পেশেন্ট আইডেন্টিফাই করেন ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, ততক্ষণে সেটা আমাদের বিভিন্ন অর্গ্যানকে ড্যামেজ করতে শুরু করে, যেমন হার্ট, ব্রেন, কিডনি এটসেট্রা। এবং এখান থেকে যদি আনকন্ট্রোল থাকে HTN, তাহলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর এগুলো হতে পারে। তো যেহেতু আইডেন্টিফাই করতে অনেকটা দেরি হয়ে যায়, তাই প্রথম স্টেপ হচ্ছে বিপি মনিটরিং করা, মোটামুটি একটা সার্টেন ইন্টারভেলে, সেটা 2 সপ্তাহ অন্তর হতে পারে, মাসে একবার হতে পারে। আর সল্টের ইনটেক কমাতে হবে, দিনে 5 গ্রামের বেশি নুন খাওয়া যাবে না। তার সাথে ভালো ঘুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যদি এক্সারসাইজ করার সময় না পাওয়া যায় অ্যাটলিস্ট দিনে 30 মিনিট হাঁটা, সেটা আলাদা করে সময় বের করে হাঁটা পসিবল না হলে রাস্তাঘাটে অফিসে বা কাজে যাওয়া আসার পথে হাঁটা চলা করা, অটো রিক্সা এগুলোকে অ্যাভয়েড করে হাঁটা। তার সাথে যারা স্মোকিং করেন, অ্যালকোহল ইনটেক করেন, তাদের পুরোপুরি স্মোকিং, অ্যালকোহল এগুলো বন্ধ করে দেওয়া, কারণ তামাকের নিকোটিন সেটা হাইপারটেনশন একটা রিস্ক ফ্যাক্টর। আর তার সাথে হেলদি খাবার খাওয়া। আমাদের এই জেনারেশনে একটা জিনিস কিন্তু খুব কমে আসছে, ভালো করে ঘুমানোর অভ্যেস, মানে ঠিকঠাক পর্যাপ্ত ঘুম এবং সাউন্ড স্লিপ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখনকার বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলো করে না, এখনকার বাচ্চারা ছোট থেকেই রাত 12টাতে ঘুমোতে অভ্যস্ত হয়ে যায়, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে।